বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি যে ভিডিওটা উপহার দিব সেটা হচ্ছে, আমরা যারা অফিসে বা বিভিন্ন কর্মস্থলে কাজ করি, তাদের অনেক সময় ইন জেনারেল ড্রাইভ শেয়ারের প্রয়োজন হয়, অথবা ছোট্ট আপনার অফিসে নেটওয়ার্ক করার প্রয়োজন হয়। তো আজকে জাস্ট আমরা দেখব কীভাবে আমরা মাইক্রোসফট উইন্ডোজ টেনে কীভাবে আমরা নেটওয়ার্কিং বলতে ফাইল শেয়ারিং করতে পারি এবং নেটওয়ার্ক ডিসকভার করতে পারি। দ্যাট মিন্স আপনি ফাইল শেয়ারিং তখনই আপনি করতে পারবেন বা কাজ করবে যখন আপনি নেটওয়ার্কের মাধ্যমে এক পিসি থেকে আর এক পিসিতে অ্যাক্সেস পাবেন ওই শেয়ার করা ফোল্ডারে। ঠিক আছে, এই কাজটুকু করার জন্য আমাদের বেশ কয়েকটা স্টেপে আগাতে হয়। এর মধ্যে ফার্স্ট স্টেপ হলো অফিসের অথবা কর্মস্থলের সকল নেটওয়ার্ক কম্পিউটারগুলোকে বা সকল ইউজার নোটগুলোকে একটি সেম নেটওয়ার্কের প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা ইন জেনারেলের ক্ষেত্রে, অ্যাডভান্স লেভেলের রাউটিং বা অন্যান্য বিষয়ে সেটা আলাদা। তো এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের প্রত্যেক কম্পিউটারকে একটি সেম ওয়ার্ক গ্রুপে নিয়ে আসতে হবে, এটা একটা স্টেপ। হ্যাঁ, অর্থাৎ সেম ওয়ার্ক গ্রুপে নিয়ে আসলে যেটা হবে, সে একটি নেটওয়ার্কের আন্ডারে থাকবে। এবং আরও একটি বিষয় আছে, সেটা হচ্ছে যে আইপি অ্যাড্রেস, সেম ব্লকের আইপি অ্যাড্রেস দিয়ে আমাদের নেটওয়ার্কটা করতে হবে। যদি আমার কোনো ধরনের রাউটিং ইউজ না করি, তো সেক্ষেত্রে লোকাল নেটওয়ার্ক যদি আমাদের, অ্যাজ এক্সাম্পল, যদি আমাদের 10টা পিসি থাকে, অর্থাৎ 10টা পিসির সাথে যদি আমরা কম্পিউটার নেটওয়ার্ক করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে, আমরা যে আইপির ব্লকটা ইউজ করব, সেই আইপি ব্লকটা সেম হতে হবে। ঠিক আছে, এবং ওয়ার্ক গ্রুপটা সেম হতে হবে। তো এই কাজটুকু যদি আমরা প্রাথমিকভাবে করতে পারি, তাহলে আমাদের যেটা হবে, আমরা এক পিসি থেকে আর এক পিসির অ্যাক্সেস পাবো। তো দর্শক, আসুন আমরা এখন সেই সেম ব্লকের অপশনগুলো একটু দেখে নিই। তো দর্শক, দেখুন, এখানে আমার স্টেপ ওয়ানের ভিতরে আমি যেটা দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে আপনার, আমরা যদি একটা নর্মাল ল্যান করতে চাই, সেক্ষেত্রে আমাদের এতটুকুই যথেষ্ট, আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক। দেখুন, এখানে আমি এক্সাম্পল হিসেবে আইপি অ্যাড্রেস ইউজ করছি ক্লাস সির 192.168.1.7.6.2। হ্যাঁ, আর সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। এরপর হচ্ছে গেটওয়েটা আসলে ম্যান্ডেটরি না, এটা যদি আপনার ইন্টারনেট কানেকটিভিটি থাকে বা ইন্টারনেট কানেকটিভিটি সার্ভার থাকে তখন এটা ইউজ করতে হবে। আর ইন জেনারেল লোকাল নেটওয়ার্কে এইটুকু অপশন না দিলেও হয়, আমাদের আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক যথেষ্ট। ঠিক আছে, তো এইটা আপনারা কীভাবে কনফিগার করবেন, এটা আপনারা কনফিগার করবেন হচ্ছে, দেখুন, প্রত্যেক পিসির এখানে আপনার কন্ট্রোল প্যানেলে গিয়ে করতে পারেন, কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার। ঠিক আছে, নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে যাবেন, গিয়ে এখানে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং। ঠিক আছে, এখানে দেখুন, অর্থাৎ নেটওয়ার্ক কার্ডের অপশনগুলো চলে আসে। এখান থেকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিস থেকে দেখেন TCP/IP 4। হ্যাঁ, তো আমার এখানে যেহেতু মাইক্রোটিকে DHCP সার্ভার কনফিগার করা, এর জন্য আমার এটা DHCP করা আছে, অপটেন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি। আর আপনারা যে বিষয়টা দেখালাম আপনাদের, সেটা যেটা করবেন, এখানে ক্লিক করে ইউজ দ্য ফলোয়িং আইপি, আমরা যদি এখানে 192.168.1.7.6.2 দিই, এবং দেখেন অটোমেটিক এখানে ক্লাস সি সাবনেটাস বসে গেছে। এখন আমি যদি ওকে দিয়ে দিই, দেন ওকে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, এভাবে করে দিলে আমার লোকাল নেটওয়ার্ক কাজ করবে। তো দর্শক, আমাদের মোটামুটি এটা করা শেষ, যে অর্থাৎ আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা শেষ। ঠিক সেই ওয়েতে আমরা প্রত্যেকটা পিসিতে এভাবে সেম আইপি অ্যাড্রেস দিব। তো এখন যেটা আসছে সেকেন্ড স্টেপ টু,
वार ग्रुप सिलेक्ट करो। ओके ए वार ग्रुप आम्रा जेखान थेके दीब सेटा होच्छे जे आम्रा देखुन एटा मिनिमाइज करलाम, मिनिमाइज करे सबचे सहज जे उपाय दिस पीसी प्रॉपर्टीजे जाबेन, गिये एडवांस सिस्टेम सेटिंग, एडवांस सिस्टेम सेटिंग गिये देखेन सिस्टेम प्रॉपर्टीज अपशनटा आसछे, एखाने कम्प्यूटर नेम, एखाने देखुन नेटवर्क आईडी एबं चेंज टू यूज विजार्ड जॉइंट डोमेन, जदि आपनारा सार्वर डोमेन यूज करें सेक्षेत्रे एखाने आपनारा सेम डोमेन नामटा दिते हबे। এটা আমাদের আজকের বিষয়বস্তু না, আজকের বিষয় হচ্ছে ওয়ার গ্রুপ। এই ওয়ার গ্রুপটা আমরা চেঞ্জ করব। পরে দেখেন এখানে ওয়ার গ্রুপ কোনটা আছে, আমার পিসি নেম, এটা পিসি নেম আপনারা আপনাদের মতো ইউজ করবেন। আর এখানে দেখুন যদি আমাদের সার্ভারে আমরা এটাকে ক্লায়েন্ট হিসেবে জয়েন করাতাম সেক্ষেত্রে আমরা ডোমেন সিলেক্ট করে এখানে ডোমেন নামটা দিতাম, ঠিক আছে। আর যেহেতু আজকে আমাদের অপশন হচ্ছে লোকাল নেটওয়ার্ক, এই জন্য ওয়ার গ্রুপে দেখুন এখানে আমাদের ইয়া করা আছে, এখানে আমরা আমাদের মতো ওয়ার গ্রুপ দিয়ে দিব। এখানে যে ওয়ার গ্রুপটা দিব প্রত্যেকটা পিসিতে অর্থাৎ ল্যানের সেম নেটওয়ার্কে সব পিসিতে আমরা সেম ওয়ার গ্রুপটা দিয়ে দিব, তাহলে আমাদের অ্যাক্সেস পেতে সুবিধা হবে। দিয়ে ওকে দিলে যারা প্রথমবার করবেন তাদের কম্পিউটার রেজিস্টার চাইবে, আপনার সাথে সাথে কম্পিউটার রেজিস্টার দিয়ে দিবেন। দিয়ে দিলে দেখবেন এখানে দেখাচ্ছে কম্পিউটার নেম এবং ওয়ার গ্রুপ বিবি, যখন এখানে চলে আসবে ওয়ার গ্রুপ বিবি তখন আপনারা সাকসেস হয়ে গেছে। তো আমাদের স্টেপ টু ওয়ান এবং স্টেপ টু কমপ্লিট, দ্যাট মিন্স আমাদের পিসিগুলো সেম নেটওয়ার্কে চলে আসছে। এখন আমরা যেটা করব শেয়ারিং করব, হ্যাঁ ইঞ্জিনিয়ার শেয়ার করব। তো শেয়ার করার জন্য আমাদের আরেকটি কাজ আমাদের করতে হয়, সেটা হচ্ছে অ্যাডভান্স নেটওয়ার্ক শেয়ারিংয়ে গিয়ে ফাইল এবং পিন শেয়ারিংগুলো এনাবেল করে দিতে হয়। তো এই কাজের জন্য আমাদের যেটা করতে হবে, আমরা কন্ট্রোল প্যানেলে যাব, কন্ট্রোল প্যানেলে গিয়ে দেখুন এখানে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, ঠিক আছে, দিয়ে চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিংস, ওকে দিয়ে দেখুন। দর্শক এখানে তিনটে অপশন আছে, আপনারা খেয়াল করুন, প্রাইভেট, কারেন্ট প্রোফাইল, গেস্ট আর পাবলিক, অল নেটওয়ার্ক। প্রত্যেকটা প্রোফাইলে আমরা ঢুকব, ঢুকে দেখেন এখানে টার্ন অন নেটওয়ার্ক ডিসকভারি, টার্ন অন অটোমেটিক সেট আপ অফ নেটওয়ার্ক কানেক্টিভিটি, এটা সিলেক্ট থাকবে এবং এটাও সিলেক্ট থাকবে। অনেক সময় এটা টার্ন অফ করা থাকে, হ্যাঁ টার্ন অফ করা থাকলে যেটা হবে আমার নেটওয়ার্ক আর ডিসকভার হবে না। তারপরে ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং, এটাও অন থাকতে হবে। এই গেলো হচ্ছে প্রাইভেট প্রোফাইলের সেট আপ। এরপর হচ্ছে দেখেন গেস্ট আর পাবলিক, পাবলিকেও আমার সব কিছু অন থাকতে হবে, হ্যাঁ অফ থাকলে অন করে দিবেন। এরপর দেখেন অল নেটওয়ার্ক, অল নেটওয়ার্কে টার্ন অন শেয়ারিং, এটা আপনার চেক থাকতে হবে। তারপর দেখেন এখানে আছে ইউজ 128, এটা চেক দিবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন এইটা অফে রাখবেন, এটা বলতে পাসওয়ার্ড প্রোটেক্টেড শেয়ারিং, হ্যাঁ আমাদের আসলে অ্যাকচুয়ালি পাসওয়ার্ড এখানে দরকার নেই। ওয়েন পাসওয়ার্ড প্রোটেক্টেড শেয়ারিং ইজ অন, অনলি পিপল হু হ্যাভ এ ইউজার অ্যাকাউন্ট অ্যান্ড পাসওয়ার্ড অন দিস কম্পিউটার ক্যান অ্যাক্সেস শেয়ার্ড ফাইল, ঠিক আছে। প্রিন্টার অ্যাটাচ টু দিস কম্পিউটার অ্যান্ড দ্য পাবলিক ফোল্ডার টু গিভ আদার পিপলস অ্যাক্সেস ইউ মাস্ট টার্ন অফ পাসওয়ার্ড প্রোটেক্টেড শেয়ারিং, রাইট। এখানে বলা হয়েছে যে শুধুমাত্র এখানে যদি আমি একটা অন করে দিই তাহলে কী হবে, আমাদের ডেস্টিনেশন যে পিসির ফোল্ডার আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি সেই অ্যাক্সেসটা শুধুমাত্র যার ইউজার আইডি পাসওয়ার্ড জানা থাকবে সেই অ্যাক্সেস পাবে। আর আমরা যদি এখানে শেষের লাইনে বলা আছে যদি আমরা পাবলিক ফোল্ডার করি তার সেক্ষেত্রে আমাদের এই অপশনটা দরকার নাই। এরপর সব কিছু কনফিগার হয়ে গেলে আমরা সেভ দিয়ে বের হয়ে যাব। এই সেভ দিয়ে বের হয়ে যাওয়ার পরে আমরা আমাদের অন্যান্য পিসির অ্যাক্সেস পাবো। আচ্ছা সেটা আমরা কীভাবে পরীক্ষা করতে পারি একটু দেখে আসি। দেখুন নেটওয়ার্ক শেয়ারিং অ্যান্ড সেন্টারে গিয়ে, আচ্ছা আমরা এখন নেটওয়ার্ক ডিসকভার করবো, দেখি নেটওয়ার্ক ডিসকভার কী আছে। দেখুন দর্শক এখানে নেটওয়ার্ক যে ফোল্ডারটা আছে এটা অনেক সময় আমাদের এখানে থাকে না, এটা আপনারা যেভাবে নিয়ে আসবেন প্রপার্টিস অ্যাডভান্স, সরি এটা হচ্ছে পার্সোনালাইজ পার্সোনালাইজ ব্যাকগ্রাউন্ড কালার থিম স্টার্ট, দর্শক দেখুন যেটা বলছিলাম আমাদের নেটওয়ার্ক এই বাটন আইকনটা সাধারণত থাকে না, এটা আপনার সিলেক্ট করে নিয়ে আসতে হয় ডেস্কটপে। সেক্ষেত্রে আমরা যেটা করব আমরা স্টার্ট বাটনে যাব, গিয়ে এখানে সেটিংয়ে যাব,
সেটিং থেকে পার্সোনালাইজ, পার্সোনালাইজ থেকে থিম, থিমের পরে দেখেন ডেস্কটপ আইকন সেটিং গেলাম। দেখুন এখানে যে নেটওয়ার্কের টিক চিহ্ন দেয়, হ্যাঁ এটা যদি আমরা তুলে দেই তো ওখানে নেটওয়ার্কটা থাকবে না। তো আপনারা এটা বাই ডিফল্ট নেটওয়ার্কের টিক চিহ্ন থাকে না, টিক চিহ্ন দিয়ে ওকে দিয়ে দিবেন। দেন আমাদের এই অপশনটা এখানে চলে আসছে। এখন দেখুন দর্শক, আমরা পূর্বে যে কাজটা করে আসছিলাম, নেটওয়ার্ক শেয়ার এনাবেল করছিলাম, ডোমেন নেম সরি আপনার ওয়ার্ক গ্রুপ সব, এর ফলাফল যেটা হচ্ছে দেখুন কিন্তু নেটওয়ার্ক ডিসকভারি টার্ন অফ দেখাচ্ছে, নেটওয়ার্ক কম্পিউটার ডিভাইস আর ওকে, আমরা ওকে দেবো। ওকে দেওয়ার পরে এটা আমাদের অন ছিল, অফ ছিল, আমরা অন করে দিলাম, ঠিক আছে। এরকম মেসেজ অনেক সময় আসলে এটা অন করে দিন। দেখুন আমার অন্যান্য যে পিসিগুলো আমার সেম নেটওয়ার্কে রান অবস্থায় আছে, চালু অবস্থায় আছে, সেগুলো আমাদের কী হয়ে গেল, আমরা অ্যাক্সেস পাচ্ছি। আচ্ছা এখন আমরা নেটওয়ার্ক অ্যাক্সেস পাচ্ছি, এখন আমরা ফাইল শেয়ার করবো। ধরুন আমার পিসি থেকে আমি আমার একটা ড্রাইভ বা ফাইল শেয়ার দিব, হ্যাঁ তো সেক্ষেত্রে সেটা কীভাবে করবো একটু দেখে নিই। মাই পিসিতে গেলাম বা দিস পিসিতে গেলাম, ধরে নিলে আমার ই ড্রাইভটা শেয়ার দিব, ঠিক আছে। এখন ই ড্রাইভটা শেয়ার দিলে যেটা হবে, পুরো ড্রাইভ আমার শেয়ার হয়ে যাবে। আচ্ছা সেটা কীরকম, অর্থাৎ আপনারা যদি একটা শেয়ার দেখতে পারেন বা একটা শেয়ার বুঝতে পারেন, বাকি অন্যান্য সবগুলো দেখতে পাবেন, ঠিক আছে, করতে পারবেন। তো আমরা রাইট বাটন ক্লিক করলাম, প্রপার্টিসে গেলাম, যাওয়ার পর এখানে শেয়ারিং আছে, শেয়ারিং থেকে অ্যাডভান্স শেয়ারিং, হ্যাঁ অ্যাডভান্স শেয়ারিংয়ে গেলাম, শেয়ার দিস ফোল্ডার, ওকে শেয়ার নেম ই, আপনারা কিন্তু এখানে শেয়ার নেম চেঞ্জ করতে পারেন। হ্যাঁ আমরা শুধু ই দেওয়া আছে, আমি দেখি ই অন আইটি পিসি, অর্থাৎ অন্য পিসিতে, অর্থাৎ যারা আমার এই শেয়ারটাকে অ্যাক্সেস করবে তারা এই নামে দেখতে পাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে পারমিশন, অনেক সময় পারমিশনের প্রয়োজন হয় যে তারা কী করতে পারবে, যদি আমি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, আমি যদি এখানে পারমিশন দিয়ে না দেই সেক্ষেত্রে যেটা হবে, আমার এই ফোল্ডার তারা দেখতে পাবে কিন্তু যখন এখানে একটা ওপেন করার জন্য ক্লিক করবে তখন সেখানে আপনার ইরর মেসেজ দেখাবে, অর্থাৎ নো পারমিশন এই জাতীয় একটা মেসেজ দেখাবে, ঠিক আছে। তো আমরা অ্যালাউ করে দিলাম, অ্যালাউ করে দিই, অ্যাপ্লাই ওকে, অ্যাপ্লাই ওকে। আমরা দেখেন এখানে এই সাইনটা চলে আসছে কিন্তু আইটি বিবিএ ই অন, ঠিক আছে, ক্লোজ। এখন দেখি, দেখুন এখানে একটা নেটওয়ার্ক সাইনও চলে আসছে, নেটওয়ার্ক সাইন চলে আসছে, হ্যাঁ এই দেখুন একটা নেটওয়ার্ক সাইন চলে আসছে, ওকে ফাইন। তো আমরা এখন দেখি এটা নেটওয়ার্কে যাই, দেখি এটা আমাদের কী অবস্থায় আছে। আইটি বিবি দেখুন ই অন আইটি পিসি, ঠিক আছে চলে আসছে কিন্তু। এইভাবে আপনারা একটা এক পিসির সাথে আর এক পিসি শেয়ার দিতে পারেন, দিয়ে মোটামুটি বেসিক যে শেয়ারিংয়ের কাজগুলো সেগুলো কমপ্লিট করতে পারেন। এখন চাচ্ছেন আপনি এই শেয়ারটা রাখবেন না, সেটা তুলে দিবেন, সেক্ষেত্রে আমরা সেম প্রসেসে যাব, সেটা হচ্ছে আমরা ড্রাইভে গেলাম, হ্যাঁ ড্রাইভে গিয়ে এই ড্রাইভটার রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে গিয়ে শেয়ারিংয়ে গেলাম, দেখুন অ্যাডভান্স শেয়ারিং, এখানে শেয়ারিংটা তুলে দিলাম, ঠিক আছে অ্যাপ্লাই। এখানে বলতেছে আপনার শেয়ারিং সাথে একজন কানেক্টেড, সো আপনি যদি এটা ক্লোজ করে দেন সেক্ষেত্রে তারা ডিসকানেক্ট হয়ে যাবে, ওকে ইয়েস ওকে ক্লোজ। দেখুন শেয়ারিং বাটনটা নাই, আমরা এখন একটু যাই দেখি নেটওয়ার্ক শেয়ারিংয়ে, দেখুন এখানে শেয়ারিংটা নাই, ঠিক আছে। এইভাবে আপনারা কাজটুকু করে নেবেন। দর্শক আরেকটা সিস্টেম হচ্ছে যে যদি আপনারা এই নেটওয়ার্কটা বা এই আইকনটা এখান থেকে নিয়ে আসতে না পারেন, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে দেখুন আমরা যদি এখানে দশ 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 দশ, আমার এখানে আইপি হচ্ছে যেটা আমি সেটা দিলাম আর কি, হ্যাঁ সরি এটা সরি এটা ব্রাউজারে হবে না, এটা হবে, এটা হচ্ছে আমরা এখান কোথেকে যাব। দর্শক আমরা এই বাটনটা যদি না পাই বা আইকনটা না পাই, সেক্ষেত্রে আমরা এটা নেটওয়ার্ক ফোল্ডারটা আর একটাভাবে ডিসকভার করতে পারি, সেটা হচ্ছে যে আমরা যে রান কমান্ড আছে আমাদের, যে এখানে যদি সার্চে আমরা রান লিখি আর ইউএল রান, এই রান অ্যাপ চালু করে এখানে যদি দেখেন, প্রথমে যদি ব্যাকস্ল্যাশ দুটো ব্যাকস্ল্যাশ দিব, তারপর আমাদের ডেস্টিনেশন অর্থাৎ যে পিসির আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি সেই পিসির আইপি দিব, অথবা নাম দিলেও হবে,
দেখুন চলে আসছে কিন্তু পাবলিক বা শেয়ার অপশনটা, ঠিক আছে। আপনি এভাবে করে নেবেন, দর্শক তো আশা করি উপকৃত হবেন। আর আমার ভিডিওতে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস দিবেন, যাতে এরকম টিপস আপনার কাছে নিয়ে আসতে পারি। আর আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। ঠিক আছে, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।